বিলাসবহুল বিমানে চেপে সৌদি আরবে পা রেখেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তাকে রাজকীয় সংবর্ধনায় বরণ করে নেওয়া হয় আল হিলালের পক্ষ থেকে। নিজস্ব সংস্কৃতি মেনেই সৌদি আরবে এদিন সব আয়োজন রেখেছিল। আরব দেশ বলেই হয়তো নেইমারকেও দেখা গেল হাফ প্যান্টের পরিবর্তে ট্রাউজার আর টি শার্টে। নেইমারের জন্য এদিন আগে ভাগেই গোটা বিমানবন্দর এলাকা মুড়িয়ে ফেলা হয় নিরাপত্তার চাদরে। পেলের উত্তরসূরিকে পেয়ে যেন খুশিতে আত্মহারা সৌদি ক্লাব আল হিলাল। নেইমার দেশটিতে পা রাখার সাথে সাথে টুইট করেছে ক্লাবটি। তারা লিখেছে, ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছে গেছে, এখন তার ফুটবল শৈলী দেখার পালা। অবশ্য তরসই ছিল না নেইমারেরও। তিনি প্রাইভেট জাম্বো বিমানে উঠেই ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। ষোলো আনা তো ঠিকঠাক হলো, তাহলে কবে নেইমারের ভেলকি দেখবে সৌদির ফুটবল প্রেমীরা? এ নিয়ে আল হিলাল বলছে, রাতেই সৌদি প্রো লীগের ম্যাচে অভিষেক হতে পারে বিশ্বের অন্যতম সেরাই ফুটবলারের। মরুময় সৌদি আরবে এক রাজকীয় জীবনযাপনই করতে যাচ্ছেন নেইমার। বছরে 10 কোটি ইউরো বেতন গুনে গুনে পকেটে ঢুকাবেন তিনি, বাংলাদেশি মুদ্রায় যা 1,196,39,00,000 টাকা। শুধু কি পেট্রোডলারই, সাথে থাকছে রিসোর্টের আদলে 25 বেডরুমের বিশাল বাড়ি, সুইমিং পুল, ল্যাম্বারগিনির মতো বিলাসবহুল গাড়িও। এমনকি তার ভ্রমণের জন্য প্রস্তুত রাখা হয়েছে ব্যক্তিগত বিমানও। মাঠে নামার আগেই দেশটিতে নেইমার উন্মাদনা শুরু হয়ে গেছে। আল হিলালের সমর্থকদের মাঝে হিরিক পড়ে গেছে তার জার্সি কেনার। এর আগে আল হিলালের জার্সি উন্মোচন করেন নেইমার। সেখানে সৌদিতে আসা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। নেইমার বলেন, নতুন লিগে নতুন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা নেয়ার অপেক্ষায় আছেন তিনি। এর আগে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পারিশ্রমিক হিসেবে বছরে তিনি পকেটে ঢোকান 200 মিলিয়ন বা 20 কোটি মার্কিন ডলার। শুধু সময়ের এই দুই তারকাই নয়, সর্বকালের অন্যতম সেরা তারকা মেসিকেও আনতে চেয়েছিল সৌদি ক্লাব। এমনকি বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা এমবাপ্পেও পেয়েছিলেন লোভনীয় অফার। ইউরোপ ছেড়ে হঠাৎ মধ্যপ্রাচ্যে পাড়ি দিচ্ছেন কেন মহাতারকারা? অনেকে বলছেন সৌদির ফুটবলের বিপ্লব ঘটছে, আবার কেউ বলছেন ফুটবলের উন্নয়নে পেট্রোডলারের ঝনঝনানি দেখাচ্ছে তারা। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।